বাংলাদেশি লোক আমার বাংলাদেশে কাজ করতেছে, এখানে বাংলাদেশে গরু ছাগল বান্ধা হয়েছে, ওমা তিন চারজন আসিয়ে বাংলাদেশের গরুর নসি খুলি দিয়ে নিয়ে যায়। বাংলাদেশে আমার আলতাপ নাম দেবর হয়, তাই ওখান থেকে খেত বাড়িতে কাজ করতেছে, ভাড়াম করে হাকাও বাংলাদেশের সীমান্ত একটা ভেতর ঢুকছে, ঢুকিয়ে গুলি করছে। তারপর কইছে বলে ভাই তুমি ভাগ্যা চলে যাও, বাংলাদেশ এখান বাংলাদেশ ঢুকো না, ওই কথা কইতে গেলে আলতাপক ডাইরেক্ট গুলি করে দিছে বুকের মধ্যে। বাংলাদেশের ভেতর আমরা দাঁড়িয়ে আছি, বাংলার মাটির খাই, বাংলার জমনে বেড়াই, আর সেরা তারা যদি আইনকে ডিসার্ভ করে আসিয়া আমাদের করে ক্রস করে ওদের কাছে হাতিয়ার, আমাদের কাছে যদি হাতিয়ার থাকতো তো আমি 10টা বিয়া চাক খাই ফেলাইলাম।